আজকে আমাদের এয়ার ফ্রায়ারের রেসিপি বারবিকিউ চিকেন। বর্ষার আবহাওয়াতেও কিন্তু দুর্দান্ত লাগে। নামমাত্র তেলে, খুব কম মশলায় আর মাত্র 15 মিনিটে তুমিও বানিয়ে ফেলতে পারো টেস্টি টেস্টি বারবিকিউ চিকেন। এত হেলদি হয় যে তুমি বাড়ির খুদে সদস্য থেকে বয়স্ক সবাইকেই সার্ভ করতে পারো। তাহলে আর দেরি কেন, চলো ঝটপট শুরু করি। বারবিকিউ চিকেন উইংসের জন্য আমি এখানে 7 পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি। এই বারবিকিউ চিকেন তুমি যে কোনো পিস দিয়ে তৈরি করতে পারো, একই রকম টেস্টি হবে। তাহলে চলো শুরু করি। বারবিকিউ চিকেনের জন্য একটা সিজনিং রেডি করে নেব। 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন ব্রাউন সুগার আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন পেপরিকা, 1 টিস্পুন গার্লিক পাউডার। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এই সিজনিংটা তোমরা কিনতেও পারো, কিন্তু তুমি যদি ঘরে করে রাখো সেটা যেমন ফ্রেশ হবে আর তোমার অনেকটা কম খরচায় হয়ে যাবে। কিচেন টাওয়াল দিয়ে এক্সট্রা জলটা আমি মুছে নিচ্ছি। আর এই সময় যদি কাঁটা চামচ দিয়ে চিকেনের 2 পিস ভালো করে ফুটিয়ে নাও, তাহলে মশলা ভালো ঢুকবে আর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এই সিজনিংটা তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু অনেক দিন স্টোর করতে পারবে। সিজনিংটা দুদিকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সিজনিংটা 2 পিঠে লাগিয়ে 30 মিনিট রেখে দেবে। প্রথমে এয়ার ফ্রায়ারটা প্রিহিট করতে দেব। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 5 মিনিট দিলাম। এয়ার ফ্রায়ার রেডি হয়ে গেছে, একটু তেল ব্রাশ করে নেব। আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। চিকেন উইংসগুলো এবার এক এক করে বসিয়ে দেব। এয়ার ফ্রায়ারে যখনই কোনো রান্না করবে প্রিহিট কিন্তু অবশ্যই করবে। চিকেনের গায়েও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দুশো ডিগ্রিতে আমি 10 মিনিট দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, চিকেন উইংসগুলো দেখো অনেকটাই হয়ে এসছে। এর মধ্যে এবার বারবিকিউ সস দুদিকে ভালো করে লাগিয়ে নেব। চেষ্টা করবে ভালো কোয়ালিটির বারবিকিউ সস নেওয়ার, তাতে টেস্ট অনেক বেটার পাবে। এইভাবে 2 পিঠ বারবিকিউ সস ভালো করে লাগিয়ে নেবে। পরপর কয়েকটি এয়ার ফ্রায়ারের রেসিপি আমি দেখিয়েছি, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দুশো ডিগ্রি টেম্পারেচারেই 5 মিনিট দেব, তাতে চিকেনের ভেতরে বারবিকিউ সসটা ভালোভাবে ঢুকে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এয়ার ফ্রায়ার অফ হয়ে গেছে। চলো তোমাদের দেখাই বারবিকিউ চিকেনটা কেমন হলো। কত সুন্দর হয়ে গেছে দেখো, একেবারেই রেডি হয়ে গেছে। রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে, প্রপার
কুকও হয়েছে। পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে দেখলে তো কত সহজে বারবিকিউ চিকেন কিন্তু তুমি এয়ার ফ্রায়ারে তৈরি করে নিতে পারবে। বারবিকিউ সস দিয়ে আমি এখানে সুন্দর করে পরিবেশন করেছি। উপরে একটু রোস্টেড তিল আর একটু থাইম ছড়িয়ে দিয়েছি। তাহলে আজই বানাচ্ছ তো? এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ফিরে আসছি খুব শিগগিরই এইরকমই এয়ার ফ্রায়ারের রেসিপি নিয়ে।